আমাদের সবার প্রিয় পারফর্মার নজরুল ইসলাম শামীম আসছেন নারায়ণগঞ্জ থেকে। তিন বন্ধু বসে গল্প করতেছে, টপিক হচ্ছে কার বউ কত জোরে চিৎকার করতে পারে। তো প্রথম বন্ধু বলতেছে, আমার বউ তো 100 ডিবিতে চিৎকার করে। এক বন্ধু বলল, কেন? এই ঘরে যদি কোনো তেলা পোকা দেখে। দ্বিতীয় বন্ধু বলল, আমার বউ তো 200 ডিবিতে চিৎকার করে। কই, কেন? কই, বাথরুমে যদি কোনো টিকটিকি দেখে। সাজু ভাই কই, ধর এটি কোনো চিৎকার হইলো। আমার বউ তো 1000 ডিবিতে চিৎকার করে। দুইজনে বলল, কেন? এই যখন আমার আর আমার শালিরে এক ঘরে দেখে। তো আমাদের খালিদ ভাই আর তারেক ভাই গেছে আম চুরি করতে। তো দারোয়ান দেখা ফেলছে, এই দেখা খালিদ ভাই তো তারেক ভাইরে দূরে সরে লাভ দিয়া গাছ উঠে গেছে গা। দারোয়ান আয়সা দিল তারেক ভাইরে মাইল। পরের দিন আবার গেল আম চুরি করতে, এবার দেখতেছে দারোয়ান আগে যাইতেছে। এইটা দেখা তো খালিদ ভাই আবার দৌড়তে গাছ উঠে গেছে। ওই দিনও তারেক ভাই খাইলো মাইল। এমন করে 7 দিন মাইর খাওয়ার পরে অনেক কষ্ট করে গাছে ওঠা শিখলো। তারপর আবার গেল চুরি করতে, এইবার তারেক ভাই দেখতেছে দারোয়ান আগে যাইতেছে, দৌড়দা গাছ উঠে গেল। কিন্তু দারোয়ানও তার পিছে পিছে গাছ উঠা খুব মারি দেওয়া শুরু করলো। ওই কি ব্যাপার, আপনি আমারে মারতেছেন কে? কই, চুপ, এতদিন উই মার খাইছে, আজকে তুই খা। তা আমাদের মিরু ভাই, নাই না লজ্জা বলাইছে। তা আমাদের মিরু ভাই একদিন রাস্তা দিয়ে যাইতেছে, তা আমি ডাক দিলাম, ওই হাফ লেডিস, ওই আরে ওই হাফ লেডিস। এরপর মিরু ভাই আমার কাছে এসে, ওই আমি কি হাফ লেডিস? এইটা বললই তার হাতের বেনিডি ব্যাগটা দিয়া আমার যে কি মারটা মারলো। তো গেদু গেদু একদিন হঠাৎ করে নদীতে পড়ে গেছে গা। পৈরই তো ভয় চিৎকার করতেছে, কুমির 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 কুমির। অনেক চিলাচিলির পরে একটা কুমির পানি থেকে মাথা বার করে কইতাছে, ভাই ও ভাই, আপনি কি আমারে ডাকতেছে? আমাদের মাজার স্যার বেলতলা একবারই যায়, কিন্তু আমি যাই বারবার। কেন? কারণ মাজার স্যার নেরা আর আমি তেরা। চাঁদ আর টয়লেট এই দুইয়ের মধ্যে মিল কোথায়? এই দুই জায়গায় মানুষ গেলে হালকা হয়ে যায়। এক মশার সাথে এক পিঁপড়ার বিয়ে হলো। বাসর রাত, কিন্তু মশা মন খারাপ করে বাইরে বসে আছে। আমি বললাম, কিরে বাসর ঘরে না গিয়ে তুই বাইরে কেন? কই, দূর আর বলিস না, পিঁপড়াটা একটা কয়েল জ্বালায় ঘুমাই রয়েছে। এক হাতি প্রপোজাল নিয়ে গেল এক পিঁপড়ের বাড়িতে। পিঁপড়ের বাবা রাজি হয়ে যাবে যাবে এমন অবস্থায় কন্যা বলতেছে, কন্যা পিঁপড়া বলতেছে, বাবা আমি হাতিকে বিয়ে করব না। কই, কেন রে মা? কই, তুমি দেখো না ছেলে দুইটা দাঁত বাড়ি রয়েছে। গেদু গেছে এক কফি শপে কফি খাওয়ার জন্য। তো বলতেছে, এই কফি কত? কই, স্যার 300 টাকা। কই, আর চিনি? কই, না চিনি ফ্রি। কই, বাহ, তুই আমার 3 কেজি চিনি দিয়ে দাও। আমাদের খালিদ ভাই তার চেলারে বলতেছে, ওই তুই কি জানোস আমি এলাকার মাস্তান, 10 বছর ধরে মাস্তানি করি, চাঁদাবাজি করি, কোনো দিন জেলে যাই নাই, শুধু একবার গেছিলাম একটা ভুল কইরা। কই, ওস্তাদ কি ভুল করছিলেন? কই, একবার থানায় গিয়া গেলাম, ওই আমার এলাকায় থানা দিছস আর চান্দা দিবি না। তো এবার জরিনা, জরিনা ছাদের উপর উঠা বৃষ্টিতে ভিজতেছে আর গান গাইতেছে, রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে, রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে। তো তুফান ভাই বলতেছে, ওই তুই বৃষ্টির মধ্যে ভিজতেছিস কে? বৃষ্টির আগুনে তো তোর রূপের আগুন নিভা যাইব। কই, যা দুষ্ট, তুই কি জানিস না বৃষ্টির আগুন পড়লে তারও রূপের আগুন বেড়ে যায়। রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে, রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে। আজকে এই সিজন 4-এ আমার পারফরমেন্স শেষ করার আগে শুধু একটি কথা, খাবারে ফরমালিন ব্যবহার করবেন না। যদি ফরমালিন ব্যবহার করতেই হয় সেটা করুন সম্পর্কের মাঝে, যেন সম্পর্কগুলা পচে না যায়। একদম আমার বিশ্বাস আমাদের এই সম্পর্কের মধ্যে ফরমালিন আছে, সেটা কখনো পচবে না। অসাধারণ অসাধারণ নজরুল ইসলাম শামীম,
জুয়েল ভাই, তোমাকে দেখলে আমার সব সময় আনন্দ লাগে আর অহংকার লাগে, যে তুমি এই যে একটু আগে তুমি বললে তোমার এই যে শারীরিক কষ্ট এইটাকে নিয়েও তুমি কিন্তু মজা করলে, আমি তেরা না, তুমি তেরা না, তুমি কোনোদিন তেরা হবে না, তুমি সবার বরং চোখ খুলে দেবে, তুমি সবাইকে সোজা হয়ে দাঁড়াতে শেখাবে। আমি অনুরোধ করব যে তুমি যদি প্রফেশন নাও যে কি করে ভালো কিছু করতে হয়, তাহলে আমাদের দেশের কোটি কোটি মানুষ উপকৃত হবে। অভিনন্দন নিপুণ। আসলে যেখানেই থাকি এই হাসোতে তোমার কথা সবসময় মনে থাকবে এবং এই কথাটা তো অলওয়েজ মনে থাকবে। মাঝার ভাই, প্রত্যেকটা এপিসোডেই দুর্দান্ত পারফর্ম করে আজকে তুমি এত দূর এসছো এবং সর্বশেষে ফরমালিন শব্দটা যে এইভাবে ব্যবহৃত হতে পারে সেটা আমাদের জানা ছিল না, তুমি আমাদের চোখ খুলে দিলে। স্বামী, তোমাকে অনেক ধন্যবাদ। এডিএম ভাই, আমি একটা কথাই বলবো, এনারা তোমাদের সম্পর্কে তোমার সম্পর্কে অনেক ভালো কথা বলেছে, আমিও বলছি, তাদের সঙ্গে আমি একমত। শুধু একটা কথা বলবো, সেটা এই তুমি যে পারফরমেন্সটা করার সময় তুমি খুব কনসাস ছিলে, তোমার এই পায়ের নিচে যে দাগটা এর বাইরে যাতে তুমি চলে না যাও, টেকনিক্যাল কারণেই ছিল, এটা খেয়াল করলে আমার মনে হয় আরও ভালো হতো। ধন্যবাদ তোমাকে।